চন্দ্রপুর নামক কোন একটি গ্রামে বিন্দিয়া নামক একজন মেয়ে বসবাস করত। বিন্দিয়ার বয়স যখন 5 বছর ছিল তখন কোনো একটি অসুখের কারণে তার মায়ের মৃত্যু হয়। তাই বিন্দিয়ার বাবা বিন্দিয়ার দেখাশোনা করার জন্য মালতি নামক একজন মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। কয়েক মাস পর মালতির নিজের একটি মেয়ে হয়, যার নাম রাখা হয় মোনা। সময় এভাবেই কাটতে থাকে। বিন্দিয়া এবং মোনা দুজনেই বড় হয়। অন্যদিকে মালতি এবং মোনা দুজনে মিলে বিন্দিয়ার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। তারা দুই মামি বিন্দিয়াকে একদমই পছন্দ করত না। প্রথম প্রথম মালতি বিন্দিয়াকে দেখানো ভালোবাসত তার বাবার সামনে, যেন তার বাবা কোনো বিচার না করতে পারে। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই বিন্দিয়ার বাবার মৃত্যুর পর তারা বাড়িতে বিন্দিয়ার সঙ্গে চাকরানির মতো ব্যবহার করত এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। এমনই একদিন বিন্দিয়া যখন তার বাড়ির বাইরে ঝাড়ু দিচ্ছিল তখন তার সৎমা মালতি সেইখানে আসে এবং তাকে বলে, আরে এই অপয়া, এত কাজে ফাঁকে দিস কেন? আজকে সারাদিন কি বাইরে ঝাড়ু দিতে কাটিয়ে দিবি নাকি? বাড়িতে আর কোনো কাজ নেই? কিন্তু মা, আমি তো সেই সকাল থেকে কাজই করছি। বাইরে অনেক ময়লা পড়েছিল, এর কারণে আমি তাড়াতাড়ি করে বাইরেটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষ হতে চলেছে, আমি আসছি। আরে বাহ, আজকাল তোর মুখ একটু বেশি চলছে দেখছি। তখন মালতির মেয়ে মোনা সেইখানে আসে এবং সে বলে, আরে মা, কি হয়েছে? এই অপয়ার বাচ্চাটা কি আবারও কিছু করেছে নাকি, যে তুমি এত সকাল সকাল উঠে এত চিৎকার চেঁচামেচি করছো? আরে আর কি বলবো মা, এই অপয়া মেয়েটি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছে। জানি না ওর মৃত মা ওকে কি শিখিয়ে মরেছে। কি ওর মা? আরে ওর মা তো সেই কবেই ওকে ছেড়ে চলে গেছে, তাহলে কিভাবে আশা করতে পারো যে ওর মা ওকে কিছু শিখিয়ে যাবে? ঠিকই বলেছো তুমি মা। আর মা, এই অপয়া মেয়েটির জন্য তোমার ঘুম নষ্ট হয়ে যায়নি তো? তোমার ঘুম ঠিকঠাক মতো হয়েছে তো? হ্যাঁ মা, ঘুম তো পুরোপুরি হয়ে গেছে, কিন্তু। আবার কিন্তু কি? যদি তোর ঘুম পুরো না হয় তাহলে তুই গিয়ে ঘুমিয়ে পড়। যদি ঠিকঠাক মতো ঘুম না হয় তাহলে তোমার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, এর কারণে গিয়ে ঘুমিয়ে পড়ো। উফ মা, একটু চুপ করো তো, অনেক ঘুমিয়েছি, আর কত ঘুমাবো এইভাবে? আমার জন্য একটু চায়ের ব্যবস্থা করো, তাহলে আমার ঘুম পুরোপুরিভাবে চলে যাবে। এই অপয়া, শুনলি না তুই আমার মেয়ে কি বলল? এর কারণে তাড়াতাড়ি এখন কাজ শেষ কর, আর আমার মেয়ের জন্য চায়ের ব্যবস্থা কর। আরে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি কর। বিন্দিয়া তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদের দুই মা মেয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। এই নাও মা, তোমাদের চা। তখন দুই মা মেয়ে চা নিয়ে পান করতে থাকে। আরে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছিস? বাড়িতে কি আর কোনো কাজ নেই নাকি? না মা, আমি সব কাজ করে নিয়েছি। আচ্ছা তোই কথা, এখন যা গিয়ে আমাদের জন্য গরম গরম খাবার বানিয়ে নিয়ে আয়। মা, আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা পেয়েছে আমার। আরে একটা কাজ করার দিকে খোঁজ নেই অথচ ওনার ক্ষুধা লেগে গেছে। চল যা এখন এখান থেকে, গিয়ে আমার আর আমার মেয়ের জন্য সুস্বাদু খাবার রান্না করবি, এরপর ওখান থেকে যা বেঁচে যাবে সেগুলো তুই খাবি। চল যা এখন এখান থেকে। বিন্দিয়া কান্না করতে করতে তার ঘরে চলে যায় এবং নিজের মায়ের ছবির সামনে গিয়ে বলে, মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো? তুমি জানো তুমি যাবার পর আমার জীবনে একটা মুহূর্ত খুশির আসেনি। মা, এরা সবাই আমার উপর অনেক অত্যাচার করে, এইসব আমি আর সহ্য করতে পারছি না, তুমি বলো আমি কি করব। বিন্দিয়া কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। এরপর একদিন বিন্দিয়া তার ছোট বোন মোনার ঘরে চা নিয়ে যায়। মোনা, কোথায় তুমি? এই নাও চা খেয়ে নাও। এরপর বিন্দিয়া মোনার টেবিলের উপর চা রেখে দেয়। হঠাৎ করে তার নজর পড়ে তার ছোট বোন মোনার ড্রেসিং টেবিলের দিকে, যেখানে মেকআপের অনেক সরঞ্জাম রাখা ছিল। আরে বাহ, এখানে তো মেকআপের কত সুন্দর সুন্দর জিনিসপত্র, যদি আমার কাছেও এমন থাকতো। আর এই কালার লিপস্টিক, এই লিপস্টিকটা সত্যিই অসাধারণ লাগছে। তখন বিন্দিয়া সেই লিপস্টিকটি নিয়ে হালকা করে তার ঠোঁটে লাগিয়ে নেয়। হঠাৎ করেই মোনা সেইখানে চলে আসে। আরে তুই আমার ঘরে কি করছিস, আর আমার মেকআপের জিনিসপত্র নিয়েই বা কি করছিস? সত্যি করে বলবি তুই এখানে কি করতে এসেছিলি, কি উদ্দেশ্য তোর? আরে মা, কোথায় তুমি? দেখো এই অপয়া মেয়েটি আমার সব মেকআপের জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। আর তুই, তোকে কে পারমিশন দিয়েছে আমার জিনিসপত্রে হাত দেওয়ার? কার পারমিশন নিয়ে তুই আমার মেকআপ ইউজ করেছিস? না না মোনা, আমি তোমার মেকআপের কোনো জিনিসই নষ্ট করিনি, আমি তো শুধু দূর থেকে ওগুলো দেখছিলাম। আচ্ছা এত বড় মিথ্যা কথা, তুই শুধু দেখছিলি? তাহলে তোর ঠোঁটে এই লিপস্টিক কোথায় থেকে এলো?
বল কে দিয়েছে, তোর মরামা এসে দিয়ে গেছে নাকি এই লিপস্টিক? তখন পেছন থেকে মোনার মা চলে আসে এবং সে বিন্দিয়াকে বলে, আরে বাহ, ফ্যাশন করার একটু বেশি শখ তোর, তাই না? এত ফ্যাশন করে এত সেজে গুজে কোথায় যাবি? আরে মা বাদ দাও, মনে হয় ওর মা ওকে এগুলোই শিখিয়েছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস মোনা, আর মুখের দিকে তাকিয়ে কি দেখছিস, চল যাই এখান থেকে। এরপর বিন্দিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবে কান্না করে করে বিন্দিয়ার প্রতিটা দিন কাটছিল। তার সৎ মা এবং সৎ বোন এভাবে প্রতিদিন তার উপর অত্যাচার করত, তাকে বিরক্ত করত। একদিন মালতী মোনাকে রেডি করছিল, তখন সে বিন্দিয়াকে ডেকে বলে, আরে বিন্দিয়া কোথায় তুই, তাড়াতাড়ি এখানে আই। কি হয়েছে মা? শোন, আজকে আমার মেয়েকে দেখতে আসবে, ওদের স্বাগতমে যেন কোনো কিছুর কমতি না থাকে। ওদের জন্য সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে রেডি রাখবি। আর শোন একটা কথা ভালো করে, ওদের সামনে সেজে গুজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোর ঘরে তোর মৃত মায়ের একটা বাক্স রাখা আছে অনেক পুরনো, ওর মধ্য থেকে একটা পুরনো শাড়ি পরে নিবি, বুঝলি তো? এবার যাই এখান থেকে। আরে মা, এই পাত্রপক্ষ কখন আসবে? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। আরে মা, এত ধৈর্য হারা হলে চলে, আসবে এক্ষুনি। আর তুই এখনো এখানে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছিস, যা গিয়ে সব কিছু রেডি কর। কিছুক্ষণ পর পাত্রপক্ষ চলে আসে, তখন মোনার মা মোনাকে বলে, মা মনে হচ্ছে ওরা সবাই চলে এসেছে, আমি গিয়ে দেখছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপর মোনার মা মালিনী বাইরে গিয়ে পাত্রপক্ষকে স্বাগতম জানায়। কিছুক্ষণ কথাবার্তা বলার পর পাত্রের মা মালিনীকে বলে, আরে বোন, কথা তো আমাদের মধ্যে চলতেই থাকবে, কথা বললে কথার শেষ নেই, কিন্তু আপনার মেয়েকে তো বাইরে আসতে বলুন, দেখি ওকে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই ডাকছি, এক্ষুনি ডেকে আনছি। মা মোনা তাড়াতাড়ি বাইরে এসো। তখন মোনা সেইখানে চলে আসে এবং তাদের সবার সঙ্গে সেখানে বসে থাকে। এদিকে বিন্দিয়া তার সৎ মা মালিনীর কথা মতো নিজের ঘরে এসে তার মায়ের পুরনো বাক্সটি খোলে। আরে এর মধ্যে তো সব শাড়িগুলোই আমার মায়ের, আচ্ছা কোনো ব্যাপার না, এর মধ্যে থেকে একটা শাড়ি পরে দেখি। বিন্দিয়া যখনই সেই শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি পরে, সঙ্গে সঙ্গে সেই শাড়ি থেকে একটা প্রকট আলো বের হয়, আর বিন্দিয়া অনেক সুন্দর একটা পাত্রীর রূপে পরিণত হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন বিয়ের পাত্রী, আজকেই যেন তার বিয়ে। আরে এটা কী হলো, আমি হঠাৎ করে এত সুন্দর হয়ে গেলাম কীভাবে? ঠিক তখনই তার সৎমা মালতী তাকে ডাকে, আরে বিন্দিয়া কোথায় তুমি, তাড়াতাড়ি চা নিয়ে এসো। আরে এখন কি করব, আমি এইভাবে কিভাবে বাইরে যাব, আচ্ছা কোনো ব্যাপার না, এভাবেই চলে যাই, দেরি হয়ে গেলে মা অনেক বকাবকি করবে। তখন বিন্দিয়া কোনো উপায় না পেয়ে সেই শাড়ি পরেই চা নিয়ে বাইরে তাদের সামনে চলে যায় এবং বলে, এই নিন আপনাদের সবার জন্য চা। বিন্দিয়াকে দেখতে একদম অসাধারণ লাগছিল এবং সবার নজর ছিল বিন্দিয়ার ওপর। তখন মালতী প্রচণ্ড রেগে যায় এবং বলে, আরে এখন তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস, চল যা এখান থেকে। আরে বোন, আপনি তো আমাকে আগে কখনো বলেননি যে আপনার আরও একটা মেয়ে আছে, তাও দেখতে এত সুন্দর অপরূপ। আরে তেমন কোনো ব্যাপার না বোন। মা তোমার নাম কি? আমার নাম বিন্দিয়া। আরে বাহ, নামটাও তো তোমার মতোই অনেক সুন্দর। আচ্ছা তোর হয়ে গেছে তো এখন, চল যা এখান থেকে তাড়াতাড়ি। আরে কোনো ব্যাপার না, এমন করছেন কেন, বিন্দিয়াকেও এখানেই থাকতে দিন। আর মা বিন্দিয়া, তুমি সত্যি অনেক ভালো চা বানিয়েছ। সত্যি মা, এটা তুমি একদম সত্যি কথা বলেছ, এত সুস্বাদু চা আমি আগে কখনো খাইনি। আর মা আমার শেষ সিদ্ধান্ত এটাই যে আমি বিন্দিয়াকেই বিয়ে করব। আরে কি অদ্ভুত, আপনারা এটা কিভাবে বলতে পারেন, আপনারা তো এখানে এসেছিলেন আমাকে দেখতে। হ্যাঁ বোন, এটা কেমন কথা হলো? দেখুন বোন, এতে আমার কোনো হাত নেই, আমার ছেলের আপনার মেয়ে বিন্দিয়াকে পছন্দ হয়েছে, আমি কিচ্ছু করতে পারবো না। এর কারণে এখন আমার ছেলের বিয়ে আপনার মেয়ে বিন্দিয়ার সঙ্গেই হবে। আর আমাদের কোনো কিছু ডিমান্ড নেই, এর কারণে আমরা আগামী মাসে এদের দুজনের বিয়ে দিয়ে দিব। এমনটা বলার পর পাত্রপক্ষ সেইখান থেকে চলে যায়। তারা সেইখান থেকে চলে যেতে না যেতেই দুই মা মেয়ে মিলে বিন্দিয়ার উপর অনেক অত্যাচার শুরু করে। আরে এই অপয়ামি, তাড়াতাড়ি বল যে তুই এইসব কিভাবে করলি, এত তাড়াতাড়ি তুই এত সুন্দর কিভাবে হলি। তাড়াতাড়ি বল বলছি, নয়তো তোর রক্ষা নেই, আজকে আমি তোকে ছাড়বো না। শুনতে পাচ্ছিস না আমি তোকে কি বলছি? কি রে, তাড়াতাড়ি বল, আমার মা তোকে কিছু জিজ্ঞাসা করছে, উত্তর দে। মা আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, এইসব কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারছি না, আমি তো শুধু আমার মায়ের পুরনো শাড়ি পরেছিলাম, আর সেই শাড়ি পরতেই এইসব হয়ে গেছে, এর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আচ্ছা তো এই কথা, তুই তোর মায়ের পুরনো শাড়ি তাহলে আমাকেও দে, আমিও তোর মায়ের শাড়ি পরে সুন্দর হতে চাই, দে বলছি। হ্যাঁ ও ঠিকই বলেছে, একটা শাড়ি আমাকেও দে, আমিও সুন্দর হতে চাই।
তখন বিন্দিয়া তার মৃত মায়ের সিন্দুক থেকে শাড়ি বের করে তাদের দুই মা মেয়েকে দেয়। যখনই মালতী এবং মোনা দুই মা মেয়ে সেই শাড়ি পরে দুইজনে দেখতে অনেক কুৎসিত হয়ে যায়। আরে মা, তোমাকে এত কুৎসিত দেখাচ্ছে কেন? আরে মা, এ কি, তোকে অনেক কুৎসিত দেখাচ্ছে। আরে আমাদের সঙ্গে এসব হলো কিভাবে? এই শাড়ি পরে আমাদের এত কুৎসিত দেখাচ্ছে কেন? এই শাড়ি পরে তো আমরা দুইজন অনেক সুন্দর হতে চেয়েছিলাম, তাহলে এসব কি হয়ে গেল আমাদের সঙ্গে? ঠিক তখন সেখানে বিন্দিয়ার মায়ের আত্মা হাজির হয় এবং বলে, মালতী, কারণ এটা কোনো সাধারণ শাড়ি নয়, এটা একটি জাদুর শাড়ি। আর এই শাড়ি পরলে যার মনের মধ্যে যেমন চলে তার রূপ রঙও তেমন হয়ে যায়। মা বিন্দিয়া, তোমার মন ছিল পানির মতো সুন্দর, এর কারণে এই শাড়ি পরতে না পরতেই তোমার মনের সৌন্দর্যতা তোমার ওপরে রূপে প্রকাশ পেয়েছে। কিন্তু মালতী, তুমি আর তোমার মেয়ের মন অনেক কুৎসিত। তোমরা দুইজনের মন হিংসাতে ভরা, যার কারণে তোমাদের মনের রং তোমাদের চেহারাতে প্রকাশ পেয়েছে। তাই এদের শাস্তি এইটাই যে সারা জীবন ওদেরকে এইভাবেই কুৎসিত হয়ে থাকতে হবে। এটা বলার পর বিন্দিয়ার মায়ের আত্মা সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মালতী এবং মোনা তাদের কর্মের শাস্তি পায়। আর কিছুদিনের মধ্যেই বিন্দিয়ার বিয়ে সেই ছেলেটির সঙ্গেই অনেক ধুমধাম করে হয়ে যায় এবং তারা দুইজন একসঙ্গে হাসি খুশিতে নিজেদের জীবন কাটাতে শুরু করে।